পূর্ত দপ্তরে জলাশয়ে ভরাট করে গুদাম ঘর নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের ঘটনা প্রকাশ হয়ে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া বোহালদহ এলাকায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা পরেশ সরকার, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গঙ্গারামপুর বিএলআরও এবং গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে পূর্ত দপ্তর। এ বিষয়ে অভিযুক্ত নরোত্তম সরকার জানিয়েছেন, অভিযোগকারী পরেশ সরকারের সঙ্গে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে তা। এখানে নরোত্তম সরকার পূর্ত দপ্তরের জায়গার উপর অবৈধভাবে বড় বৃহৎ আকারের গোডাউন নির্মাণ করছে। এই গৃহ বা গোডাউন নির্মাণের ফলে এখানকার এই একটা জলাশয় ছিল, এই জলাশয়ের উপর বিভিন্ন জায়গার জল, বৃষ্টির জল এখানে জমত, সেই জলগুলো এখন আমাদের বাড়িতে ঢুকে পড়বে। এবং এই গোডাউনের উপর একখানা 33,000 ভোল্টের তার চলে গেছে। এই তারের উপরে যদি কোনো ক্রমে এই বিল্ডিং বা গোডাউনের ওয়াল পড়ে যায়, তাহলে কোলটোল পড়ে গেলে এখানে আমাদের যে সমস্ত বাড়িঘর আছে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। তাই আমি NH 512, ন্যাশনাল হাইওয়ে অথরিটি, বিএলআরও এবং RI সাহেব এবং আমার লোকাল থানা গঙ্গারামপুরে আমি অভিযোগ দায়ের করেছি এই ব্যবস্থা সুরাহার জন্য। অভিযোগ মূল কারণ হচ্ছে এই জায়গাটা নিয়ে একটু, মানে আমাদের দোকান, এই দোকানটা যে আছে এই দোকানের পিছে আমাদের জায়গা, PW জায়গা। তো এই জায়গাটা আমরা যখন কাজ করতে যাচ্ছি, ওই জায়গাটাকে মাপ দিয়ে বিল করে দিয়েছে। তো এখন যখন কাজ শুরু করেছি আমরা, তো এখন এসব বাধা দিচ্ছে, নানান রকমভাবে হুমকি দিচ্ছে। হ্যাঁ, কিছু বলতে গেলে আমাদের মেরে ফেলবো, 3 মাস জেল খেটে আসছি, আবার কাটবো তোদের মেরে দিয়ে, কাজ করতে দেবো না, এভাবে বলে একটা PW অফিসে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে। তার জন্য PW অফিসার এসে আমাদের কাজটা স্থগিত রাখতে বলছে। না, বর্তমানে কিছু নেইনি আমরা। তো যখন অভিযোগ করেছি আমরা অবশ্যই গিয়ে এখন কথা বলবো, আমাদেরকে হচ্ছে PW অফিসার ডেকে পাঠিয়েছে, আমরা সেখানে গিয়ে কথা বলবো।